প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুব দারুণ এবং মজার একটি জিনিস দেখাবো আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি স্ক্যানে যেরকম ভাবে একটি অ্যাপস দেখতে পারছেন এইটির মাধ্যমে কিন্তু আপনি বাংলা বলবেন সাথে সাথে কিন্তু অন্য ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে অর্থাৎ আপনি বাংলাতে কথা বলবেন সাথে সাথে কিন্তু যে কোনো ভাষায় আপনার ট্রান্সলেট হয়ে যাবে আপনারা মোবাইলে দেখতেই পারছেন আমি কিন্তু বাংলাতে বলতেছি এবং বিভিন্ন ধরনের ভাষায় আরবি ইংলিশে কিন্তু ট্রান্সলেট হতেছে। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু দেখি কিন্তু এইটা বর্তমানে সবচেয়ে ডেভেলপ এবং ইজি আপনি যদি ব্যবহার করতে চান বা জানতে চান যে আপনি বাংলাতে বলবেন এবং অন্য ভাষায় কী হচ্ছে বা কথা বলার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন কিভাবে করবেন পুরো প্রচেষ্টা নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক আপনি মুখে বলার সাথে সাথে কিন্তু ইচ্ছা করলে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন আপনার বাংলা ভাষাকে এর জন্য প্রথমেই আপনি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন তারপর এখান থেকে ইউজ মাইক্রোফোন সেটাতে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি যেই কাজটা করবেন এখান থেকে আপনি যে ভাষায় কথা বলতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি যখন হোয়াইল ইউজিং অ্যাপস অ্যাপ্লিকেশনটা আসবে সেটাতে আপনি টানন করে দিবেন টানন করে দেওয়ার পরে আপনি এখানে দুইটা মাইক দেখতে পারবেন একটাতে ইংলিশ আর একটা স্প্যানিশ তো এখান থেকে আপনি প্রথম মাইকটিতে সিলেক্ট করবেন তো প্রথম মাইকটিতে ওই ভাষা সিলেক্ট করবেন যেটা আপনার মুখে বলবেন তো এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনি আর একটা বয়েস অপশন পাবেন সেখান থেকে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি মেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্রেকে চলে আসবেন তো প্রথম মাইকটি আপনি বাংলা পেয়ে গেছেন এখন আপনি দ্বিতীয় মাইকটি সিলেক্ট করে দিবেন তো দ্বিতীয় মাইকটি আমি সিলেক্ট করে দিলাম ইংলিশ তো আমি এখান থেকে দ্বিতীয় মাইকটি সিলেক্ট করে দিলাম এবং মেলটা সিলেক্ট করে দিলাম তো দুনোটা বাসেই আপনি যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার কথা বলার জন্য কমপ্লিট এখন আপনাদেরকে আমি কথা বলে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি দেখতেই পারছেন যে আমি দুইটি কথা বললাম এখন আপনি কোথায় আপনারা কিন্তু সাথে সাথেই দেখতে পাচ্ছেন নিষেধাজ্ঞা লেখা উঠছে হোয়াট ডু ইউ ডু নাও তারপরে লেখলাম যে আপনার ভাষা কোথায় আমি কিন্তু মুখে বলছি তারপরে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে সাথে সাথে কিন্তু অন্য ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে এখন আমরা এই ইংলিশ ভাষাটারা আমরা অন্য একটা ভাষাতে রূপান্তর করব। যেমন আরবিক দেখি আমরা যে আরবিক হই কিনা। তো এখান থেকে আমরা যখন অ্যারোবিতে সিলেক্ট করলাম তখন এখান থেকে আমি বাংলাতে কথা বললাম তো এখানে কিন্তু লেখা উঠছে এবং সাথে সাথে কিন্তু বলছে স্ক্যান রেকর্ড করার কারণে কিন্তু এখানে যখন আমি বয়েস করছি তখন কিন্তু আপনারা শুনতে পান নাই কিন্তু যখন আপনি বয়স করছি বা কথা বলছি তখন কিন্তু সাথে সাথে যে লেখাগুলো উঠতেছে সেইটাও কিন্তু আপনারা দেখতে পারছেন এবং আপনারা বুঝতে পারছেন তো এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপসটির জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে বারে লিখবেন সে আই ট্রান্সলেট এটা লাগে যখন আপনারা সার্চিং দিবেন তখন কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো এখান থেকে ইনস্টল করবেন এবং আপনি যে ডিরেকশন দিবেন সেই ডিরেকশন উপরে আপনি এলাউড করে কিন্তু এখানে চলে আসতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন সে অনুসারে আমরা সমাধান করার চেষ্টা করব। অন্য একটি ভিডিওতে আপনাদেরকে এরকম গুগল ট্রান্সলেট সম্বন্ধে আলোচনা করছি তো এই ভিডিওটা আমি মনে করি যে সবচেয়ে বেশি কার্যকর এবং প্রত্যেকটা মোবাইলেই আপনার এই অ্যাপসটা সাপোর্ট করবে অ্যাপসটা অবশ্যই একটা ভালো মানের অ্যাপস আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ